আগামীকাল তেইশে এপ্রিল আমরা সকলেই জানি হনুমান জয়ন্তী পূর্ণিমা তিথি আর এই দিন চারটে রাশির নাম বেরিয়েছে অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে এই যে অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আমি প্রত্যেকটা দিন আলোচনা করি এটা প্রত্যেক দিনের প্রোগ্রাম কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় তাদেরকে অ্যালার্ট করাই আমার কাজ তাই আগামীকাল যে চারটে রাশির নাম বেরিয়েছে এই চারটে রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো। সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখবেন যে রাহু শুক্র মঙ্গল কতটা সাপোর্ট করছে আপনার বা এই গ্রহগুলো আদৌ ভালো আছে কিনা না কারণ দেখুন এই অর্থপ্রাপ্তি যোগ কিন্তু এই গ্রহ দ্বারাই তৈরি হয় রাহু শুক্র মঙ্গল এই তিনটে গ্রহ আর এই তিনটে গ্রহ যাদের ভালো থাকবে আজকের আলোচনা তাদের জন্য এবং তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন কাটবেন না কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন অনেক কিছু মিলিয়ে নিতে পারবেন না তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখব আপনারা যে ভুলগুলো করেন কেটে 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 আপনার রাশিটা দেখে বেরিয়ে যাচ্ছেন আর আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন আর পরে গিয়ে দেখা যাচ্ছে টাইমটা চলে গেল আপনার সাথে মিলল না কিন্তু আপনার রাশি মিললেই মিলবে না এই কথাটা আমি প্রত্যেকটা দিন বলি দেখবেন ফিফটি পারসেন্ট বলে দিই আমার যে কোনো আলোচনা রাশিভিত্তিক ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে না এই কথাটা আমি বলে দিই কেউ বলবে না কারণ আমাদের জানতে অজান্তে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সমস্ত গ্রহ শুভ ফল দেয় তাদের সাথে সব মিলে যায় আর আমাদের জানতে অজান্তে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের কিন্তু সমস্ত শুভ গ্রহ অশুভ বসে থাকে তাদের কিছুই মেলে না তাই যাদের অশুভ থাকবে এই গ্রহগুলো ভালো থাকবে না মিলবে না আর যাদের ভালো থাকবে তাদের মিলবে রাশি সেম তাই রাশি মিললেই আপনার সাথে মিলবে একদম ভুল ধারণা এটা সঠিক নয় তাই রাশির সাথে সাথে সব সময় জানতে হবে গ্রহের সুপ্রভাব প্রয়োজন আছে এবং আগামীকাল অত্যন্ত শুভ পূর্ণিমা এবং বসন্ত উৎসব হনুমান জয়ন্তী এই দিন আপনার জীবনের পরিবর্তন হঠাৎ করেই ঘটে যেতে পারে যদি একটু আপনাকে সাপোর্ট করে এই তিনটে গ্রহ এবার যে কথাটা বলবো এই যে তিনটে গ্রহ আপনার ভালো আছে কিনা এটা জানতে হলে কি করতে হবে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা মিলিয়ে নিতে হবে আর এটা আপনাকে অনুরোধ করব মিলিয়ে নেবেন তাহলে জানতে পারবেন আগে থেকে যে এই আলোচনা আপনার জীবনে কতটা পরিবর্তন আনতে পারে যদি দেখছেন যে ঠিক আছে তাহলে সঠিক ধরে নিতে পারেন যে আপনার ভাগ্য বদলাবে আর যদি দেখছেন যে না এই তো ইন্টারগ্রু ভালো নেই তাহলে আপনার সাথে মিলবে না এর জন্য আপনার আশেপাশে বা আপনার পরিচিত যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন করতে পারেন অফলাইন অনলাইন দুটোই চালু আছে যারা নদীয়ার আশেপাশে আছেন তারা আসতে পারেন সরাসরি আমার মন্দিরে এটা বীরনগর নদীয়া জেলা আর যারা দূরে আছেন তারা অনলাইন যোগাযোগ করতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ভয়েস বা লিখে পাঠাবেন আমার অ্যাসিস্ট্যান্ট অবশ্যই আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি যে চারটে রাশির জাতক জাতিকাদের আগামীকাল হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি অবশ্যই মিথুন রাশি আপনার যদি মিথুন রাশি হয় হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে আর আপনার মিথুন রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা করে ফেলেছেন আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে ভিডিও শেষে কিন্তু আমি বলে দেব যে সময়টা আপনার ভাগ্য বদলে দিতে পারে আর আপনি যদি আজ প্রথম প্রোগ্রাম দেখেন আপনি যদি এটাই ভাবেন যে মিথুন রাশি মানেই লটারি কাটতে বললো তাদের উদ্দেশ্যে বলবো একদম না আপনার মিথুন রাশি আপনি কখনো লটারি কাটেনি প্রোগ্রাম দেখে লটারি কাটতে যাবেন না আপনার মিথুন রাশি আপনার প্রত্যেকটা দিন লটারি কাটার নেশা আপনি কাটুন সময় ভিডিও শেষে থাকবে দু নম্বর যে রাশির কথা বলবো সেটা কর্কট রাশি দেখুন আপনার যদি কর্কট রাশি হয় তাহলে আগামীকাল হঠাৎ করে আপনার জীবনের একটা পরিবর্তন ঘটে যেতে পারে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আর আপনার কর্কট রাশি আর আপনি প্রতি নিয়ত লটারি কাটেন একটা নেশা লটারি কাটতেই হবে লটারি কাটে থাকতে পারছেন না তাহলে আপনার জন্য একটা সময় অপেক্ষা করছে সময়টা কিন্তু ভিডিও শেষে আমি বলবো। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনার কর্কট রাশি আপনি হয়তো ভাবছেন যে কর্কট রাশি মানেই হয়তো লটারি কাটতে বলুন চলো লটারি কাটিয়ে আর কোটিপতি হয়ে যায় তাহলে ভুল করবেন দেখুন এই লটারি কাটার সময়টা সকলের জন্য বলা হয় না আর এটা সম্পূর্ণ অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা অর্থপ্রাপ্তি যোগ আর লটারি অনেকটাই আলাদা আর এই অর্থপ্রাপ্তি যোগ যদি আপনার তৈরি হয় প্রাপ্তি ঘটবেই সেটা যে কোনোভাবেই হোক না কেন আর এই লটারি কাটার সময়টা শুধু তাদের জন্য বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা তাদের জন্য আপনি কখনো লটারি কাটেননি এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না এটা সকলের জন্য নয় আর যদি আপনার মনে হয় আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা আপনি শিওর হতে চাইছেন তাহলে আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে দেখে নেবেন যে আপনার লটারি প্রাপ্তি চোখ আছে কি না এটা কিন্তু সম্ভব আপনি জানতে পারবেন তিন নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো সিংহ রাশি দারুণ সময় থাকছে সিংহ রাশিরই জাতক জাতিকাদের হঠাৎ করেই আগামীকাল আপনার ভাগ্য বদলে যেতে পারে আর আপনার সিংহ রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছেন লটারি কাটতেই হবে তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছেন যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলে যেতে পারে আর আপনার সিংহ রাশি আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনি যদি ভাবেন এটাই যে সিংহ মানেই লটারি কাটতে বললো চলো লটারি কাটি তাহলে ভুল করবেন সকলের জন্য নয় সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা করে ফেলেছে তাদের জন্যই সময়টা বলা হয় আর আপনার রাশি সিংহ ঠিক আছে কিন্তু আপনি কখনো লটারি কাটেননি কাটতে যাবেন না কারণ এটা অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা অর্থপ্রাপ্তি যোগ আর লটারি অনেকটাই আলাদা আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা শিওর হতে চাইছেন জানতে চাইছেন তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন সর্বশেষ যে চার নম্বর রাশির কথা বলবো কুম্ভ রাশি দারুণ সময় আগামীকাল এই শুভ দিনে হঠাৎ করে জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে আপনার কুম্ভ রাশি আপনার হঠাৎ ভাগ্যের পরিবর্তন হতে পারে আর আপনার কুম্ভ রাশি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা লটারি কাটতেই হবে তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে সময়টা কিন্তু অবশ্যই ভিডিও শেষে থাকছে আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন আপনার কুম্ভ রাশি আপনি হয়তো ভাবছেন যে কুম্ভ রাশি মানেই হয়তো লটারি কাটতে বলল চলো লটারি কাটি তাহলে ভুল করবেন এই সময়টা শুধু তাদের জন্যই বলা হয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটে নেশা তাদের জন্য আপনি কখনো লটারি কাটেননি এই প্রোগ্রাম দেখে লটারি কাটতে যাবেন না সেখানে আপনার লস হতে পারে আর যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা আপনি জানতে চাইছেন তাহলে আপনার পার্সোনাল জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন সেখান থেকে সঠিক তথ্য কিন্তু আপনি জানতে পারবেন এটা কিন্তু সম্ভব এছাড়া এই যে চারটে রাশিকে নিয়ে আমি আলোচনা করছি এই চারটে রাশি সকলের সাথেই মিলবে না এই চারটে রাশিরই জাতক জাতিকাদের মধ্যে যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্রমঙ্গল ভালো আছে তাদের সাথে মিলবে যাদের খারাপ আছে কিছুই মিলবে না এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া এবার আসুন এই যে চারটে রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের সময় বলবো বলেছি এখন বলব চারটে রাশি কোন কোন মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কুম্ভ রাশি সেম টাইম বেরিয়েছে সকাল ছটা থেকে সকাল নটা অত্যন্ত শুভ এই সময়টা যদি মেনটেন করে না কাটতে পারেন সারাটা দিনই শুভ কারণ হনুমান জয়ন্তী পূর্ণিমা তিথি এবং বসন্ত রাস উৎসব কোনো খারাপ সময় বলে কিছু নেই এই সারাটা দিনের মধ্যে যখন খুশি একটি টিকিট কাটতে পারেন তবে সকালবেলাটা অত্যন্ত শুভ আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার